प्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे स्वागतम रिगा बजा बालिक उच्च विद्यालय सप्तम अध्याय विषय विज्ञान आमी तुम्हारे नित्यानंद सर सिनियर शिक्षक आजकेर आलोचना अभिकर्ष एवं महाकर्ष स्तरण अभिकर्ष बल टा कि पृथिवी सकल वस्तु के ता निजेर दिके आकर्षण करे कोनो वस्तुर उपर पृथिवीर आकर्षण बल के अभिकर्ष बल बा माध्याकर्षण बल बोले जेमन गाछेर फल माटीते पड़ा उपरे उठा क्रिकेट बल और फुटबल माटीते पड़ा एगुलो अभिकर्ष बलेर प्रभावई होये थाके। एतो आमरा प्रतिनियत देखी ऊपर थेके बा ऊपर छेड़े दिले कोनो वस्तु गड़ाते गड़ाते नीचे एसे पड़े आबार এলো কি বল অভিকর্ষ বল। কারণ অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ উপর থেকে একটা বস্তু যদি আমরা নিচের দিকে ছাড়ি বা উঁচু ছাদের থেকে তবে দেখা যায় এটা যত নিচের দিকে পড়তে থাকে তার ব্যাগও বাড়তে থাকে। আর অভিকর্ষ ত্বরণের একক হলো মিটার পার বর্গ সেকেন্ড, আর অভিকর্ষ বল সমান সমান ভর পূরণ অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এফ সমান সমান এমজি। এখানে এফ হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল, এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। জি এর মান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হয়ে থাকে। আমরা এর আগে আলোচনা করছিলাম জি এর মান সম্বন্ধে। পৃথিবীর সব জায়গায় কিন্তু জি এর মান সমান নয়, কারণ পৃথিবী পুরোটা গোল নয়। উত্তর দক্ষিণ অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চল একটু চাপা, আর পূর্ব পশ্চিম এই বিষুব অঞ্চলটা প্রশস্ত, তাই জি এর মানও এই জন্য বিভিন্ন স্থানে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তবে মেরু অঞ্চলের ওজন বেশি, বিষুবী অঞ্চলে কম। তো এই কারণে বিভিন্ন স্থানে বস্তুর ওজনের তারতম্য হয়ে থাকে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম বিদায় জি এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ 9.83 মিটার পার বর্গ সেকেন্ড। এই কারণে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাই জি এর মান কম, অর্থাৎ 9.78 মিটার পার বর্গ সেকেন্ড। এই কারণে বস্তুর ওজন বিষুবী অঞ্চলে কম। অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান 9.8 মিটার পার বর্গ সেকেন্ড, অর্থাৎ এই বিভিন্ন স্থানে বিভিন্ন মান হয়। এই কারণে একটা আদর্শ মান স্বতঃসিদ্ধভাবে এটা ধরে নিয়েছেন, সেটার মান হচ্ছে এই অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাড়ির কাজ, সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো কেন নিজ নিজ কক্ষপথ থেকে দূরে সরে যায় না, নির্দিষ্ট পথে ঘুরছে ব্যাখ্যা করো। তো তোমরা এই পাঠ ভালো মতো পড়বে এবং বাড়ির কাজ লিখে রাখবে। ধন্যবাদ।